আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের অনুশীলনীর এক্সট্রা জমিতি তোমাদেরকে করাবো এখন আজকে আমি তোমাদেরকে এই নবম অধ্যায়ের চার নং অনুশীলনীতে প্রদত্ত চার নং সমস্যাটি তুলে ধরব দেখো চার নং চার নং উপপাদ্যে কী বলেছে আমি বোর্ডে দেখাচ্ছি আমি ডাইরেক্ট সাধারণ নির্বাচন লিখে ফেলেছি প্রশ্ন থেকে যে এবিসি তিবুজের একন সমকন বিপিও সি কিউ দুইটি মধ্যমা প্রমাণ করতে হবে যে ফাইভ বি সি স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার প্রশ্নে লেখা ছিল প্রমাণ করো যে সাধারণ নির্বাচন লিখার কারণে আমি এখানে বলে ফেলেছি প্রমাণ করতে হবে যে এই পার্থক্য খালি এটির এইটুকু প্রশ্নের সাথে আর আসলে এবার বিশেষ নির্বাচন যদি তুমি বলতে যাও তাহলে বলতে হবে দেওয়া আছে বলতে হবে মনে করি বলা যাবে না কারণ সবকিছুর নাম আগের থেকে দেওয়া আছে সেজন্য বলছি দেওয়া আছে এবিসি ত্রিভুজের একন সমকোণ বিপি ও সিকিউ দুইটি মধ্যমা প্রমাণ করতে হবে যে 5 বিসি স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু বিপি তাহলে বন্ধুরা আমরা প্রমাণ এখানে প্রমাণের আগে একটু অঙ্কন আমি এঁকে রেখেছি আগে দেখো খেয়াল করো এখানে একটা সমকনী ত্রিভুজ আঁকার কথা বলছে এ বি সি এই যে এখন সমকোন না এই যে এখানে একটা সমকোণের চিহ্ন দিয়ে রাখতেছি দেখো এই এই সমকন তার মানে এই একন সমকোণ এবিসি একটি সমকমী ত্রিভুজ যেখানে একণ সমকোণ এবং বিপি এবং সি কিউ দুটি মধ্যমা অর্থাৎ এখানে মাঝখানে সমান সমানভাবে ছেদ করছে এই বি থেকে এখানে বাহুর উপর বিপি মধ্যমা মধ্যবিন্দু পি আবার এই সি বিন্দু থেকে এবির উপর মধ্যবিন্দু কিউ তার মানে মধ্যমা এই জন্য ওইভাবে আঁকা হয়েছে এখন প্রমাণ দেখাচ্ছি এবার দেখো প্রমাণের অংশে আমরা কিছু যুক্তি তুলে ধরছি তোমাদের সামনে প্রমাণ এখানে আমি যদি বলি প্রথমে এক ওদের কথা থেকে আসি ওরা বলেছে না যে বিপি এবং সি কিউ মধ্যমা তাহলে প্রমাণের এক নম্বর ধাপে আমি এখন কি বলতে পারি যে যেহেতু বিপি এবং সি কিউ মধ্যমা আমরা জানি যে মধ্যমা তার কোনো মধ্যমা যে যে বাহুর উপর মধ্যমা অঙ্কিত হয় সেই বাহুকে মধ্যমা দুটি অংশে ভাগ করে দেয় অর্থাৎ মধ্যবিন্দুটা মধ্যমার পাদবিন্দু যেটা ওই পাদবিন্দু ওই ভূমিটাকে ওই বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করে মোট কথা হচ্ছে বিপি এবং সি মধ্যমা হওয়ার কারণে বিশেষ করে একটা একটা বলো যেহেতু বিপি যে এক নম্বরে বলো বিপি মধ্যমা এটা দেওয়া আছে বিপি মধ্যমা এসি এই যে এসির উপর বিপি মধ্যমা তাহলে সুতরাং আমি কী দাবি করতে পারি এই অংশের কথা বলো যে পুরো এসি এই যে এপি এপি যেটা এপি সমান সমান হাফ অফ এসি দামি করতে পারো কারণ মধ্যমা তো সমান দুইটা ভাগে ভাগ করেছে তাহলে এপি সমান সমান হবে পুরোটার অর্ধেক তাহলে এপি ইকুয়াল টু হাফ অফ এসি আব একইভাবে সি কিউ মধ্যমা লক্ষ্য করো সি কিউ মধ্যমা হচ্ছে এবি তাহলে সুতরাং এ এটুকুর নাম বলো এই যে এ কিউটা কী তাহলে এ কিউ সমান সমান হাফ অফ এবি এটা এটা তাহলে মধ্যমা হওয়ার কারণে আমরা এই এই সিদ্ধান্তটা নিতে পারি এখন এবার আসো দুই নম্বর ধাপে এখানে বন্ধুরা একটা কথা বলতে পারতা। এখানে খেয়াল এখানে বলা যেত যে এপি ইকুয়াল টু হাফ অফ এসি তাহলে সিপি ইকুয়াল টু তো হাফ অফ এসি এখানে যেরকম এ কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি তাহলে বি ইকুয়াল টু তো হাফ অফ বিসি তাহলে আমি বিকিউর কিউর নাম সিপির নাম এগুলার বললাম না কেন তার উত্তর হচ্ছে আমি পরবর্তী ধাপে যে কাজ করব। এখানে আমি খেয়াল করে দেখতেছি এখানে সমকোণী ত্রিভুজ এই যে এখানে বড় একটা আছে এরপরে এই যে একটা আছে এই যে আবার এই যে একটা আছে মানে এগুলোর মধ্যে আমি যে ত্রিভুজগুলো কল্পনা করব সেখানে এ কিউ এবং এপির দরকার পরবর্তী ধাপের জন্য আমার এগুলো দরকার ওইগুলো দরকার নেই সেই জন্য আমি ওই না গিয়ে এপি এবং এ কিউর মাধ্যমে এই সম্পর্কটা প্রকাশ করেছি আশা করি বুঝছ এবার দুই নম্বরে আসো দুই নম্বরের মধ্যে আমরা বলতে পারি যে দুই নম্বর ধাপে এবিসি এই যে এ ত্রিভুজ এ এ বি সি এব সমান সমান সমকোণ ওরা বলছে আমরা বলিনি ওই যে সাধারণ নির্বাচনে বলছে সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের এক কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এবং এখানে এখানে বিসি বিসি অতীভুজ এটা আমরা লিখে রাখলাম তাহলে বিসি যদি অতিভুজ হয়ে থাকে সমকোণী ত্রিভুজের পিতাগোরাসের উপবাদ্য কাজে লাগাও যেহেতু এটা পিতাগোরাসের উপবাদ্যের উপর ভিত্তি করে এক্সট্রা জেমিতি শিখাচ্ছি তোমাদেরকে তাহলে পিতাগোরাসের উপবাদ্য এখানে পরতে পরতে কাজে লাগবে তাহলে আমরা এখন বিসি ইকুয়াল পিতাগোরাসের নীতি অনুসারে কি পাই বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদয়ের সমষ্টির সমান তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লক্ষ্য করো বন্ধুরা দুই নম্বর ধাপ শেষ এবার তিন নম্বর ধাপে এসে আমরা বলতে পারি দেখো তিন নম্বর ধাপটা এখানে এখানে আমি লিখে নিচ্ছি তিন নম্বর ধাপ তিন নম্বর ধাপে এখন লক্ষ্য করো তো এখানে ত্রিবুজ তো এই সমকোণী ত্রিবুজের এই এই সমকোণের মাধ্যমে আরও আরও সমকোণী ত্রিবুজ পাচ্ছি কিনা এবিসি ত্রিভুজ তো প্রথম তাপে বললাম দ্বিতীয় ধাপে বললাম তাহলে এবার আরেকটা ত্রিবুজের নাম বলো বি পি এটা সমকোণী ত্রিবুজ আর একটা ত্রিভুজ হচ্ছে সি কিউ এটাও সমকোণী ত্রিভুজ তাহলে আমরা একটা একটা করে বলি তৃতীয় ধাপে আমি এবার বললাম ত্রিভুজ এ কোন সমকোণ আচ্ছা তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি নীতি এখানে কাজে লাগাতে পারি তাহলে অতিভুজ কি অতিভুজ হচ্ছে বিপি তাহলে বিপি স্কোয়ার আমি সংক্ষেপে লিখে দিচ্ছি বিপি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই অপর দুই কি লক্ষ্য করো এব স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এটাকে নাম দিলাম এক নং সমীকরণ আর এবার আসত চার নাম্বার ধাপ আমরা এখান থেকে এবার বুঝিয়ে বলি চার নাম্বার ধাপ ধাপের চার নাম্বারে আসলে আরেকটা সমকণিত ত্রিভুজ লক্ষ্য করো ত্রিভুজ এ সি কিউ এ সি কিউ এখানেও এখন সমকোণ তা মানে কি আমি বারবার একন সমকোণ বলে কি বুঝাতে চাই যে এটা একটা সমকণিত ত্রিভুজ তা বলতে পারো যে সুতরাং এটাই সমকণিত ত্রিভুজ আর সেখানে অতিভুজ কি সি কিউ অতিভুজের নাম লিখলে লিখে দাও অতিভুজ অতিভুজ সমান সমান সি কিউ তিন নম্বর দাপে তোমরা এখানে বিপি অতিভুজ এই কথাটা একটু লিখে নিও আগে তাহলে ভালো হয় চার নম্বর দাপে আমরা পেলাম অতিভুজ সি কিউ তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের নীতি অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গ হারের অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গদের সমষ্টি সমান তাহলে অপর একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে একিউ তার মানে এসি স্কয়ার প্লাস একিউ স্কয়ার এরপর এটাকে ডট 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 ধরেণ দুই নং সমীকরণের নাম দিলে এখন বলো যে এক নং দুই নং সমীকরণ যোগ করে পাই মানে ধাপ পাঁচে পাঁচ পাঁচ নাম্বারে এসে দেখো এক নং যোগ দুই নং মানে এই দুইটা সমীকরণ আমি যোগ করতেছি যোগ করলে কি হবে এক নঙের বামপক্ষ কি বিপি স্কোয়ার প্লাস এটার এটা দুই নংের বামপক্ষ কি সিকিউ স্কোয়ার বামপক্ষ বামপক্ষ যোগ করলাম সমান সমান এবার ডান পক্ষ যোগ করো বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার তাহলে এবার তুমি এখানে মানগুলো বসাও গাণিতিক হিসাব নিকাশ করো তাহলে পেয়ে যাবার বি স্কোয়ার প্লাস এপি মানে বন্ধুরা এপি ইকুয়েল টু হাফ অফ এসি আগে প্রমাণ করে রেখেছি আর এখানে এপি স্কয়ার তার মানে হাফ অফ এসি হোল স্কয়ার আর প্লাস এসি স্কোয়ার তো আছে প্লাস একইউ স্কয়ার এর একইউর মান হচ্ছে হাফ অফ এবি তাহলে হাফ অফ এবি আর এখানে এক উপর আছে স্কোয়ার তার মানে হাফ অফ এবি হোল স্কোয়ার এবার সমান মান বসাইলাম তারপরে এখানে দেখো বি স্কোয়ার প্লাস এখানে কি হবে দুই দুগুণে চার ওয়ান বাই ফোর এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এবি স্কোয়ার বন্ধুরা মান বসাও হিসাব করো এবার এখানে দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পাশাপাশি দেখো দুই টাই নাই না আর ওয়ান ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর দুই জায়গায় আছে তাহলে ওয়ান বাই ফোর কমন নাও তাহলে এখানে হবে এসি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এরপরে আবার মানটা আবার বসাও এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এ যে স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হচ্ছে বিসি স্কোয়ার দুই নম্বর দাপে আমরা প্রমাণ করে রেখেছি সেখানে বিসি স্কোয়ার এই মানটা এখানে বসিয়ে দাও প্লাস ওয়ান বাই ফোর এখানেও আবার বিসি স্কোয়ার মান বসিয়ে দাও বিসি স্কোয়ার এখানে দুইবার বসবে আবার এবার হিসাব করো এটা সমান সমান হলো ফাইভ বিসি স্কোয়ার বাই ফোর এটা যখন তুমি লসা লসাউ করে হর দিয়ে লব করে হিসাব করো এটা আসবে ফাইভ বিসি স্কোয়ার বাই ফোর এই হচ্ছে আমার এই বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম তো এইটাকে আমি এবার সুন্দর করে এই পাশে একটু এটা মুছে এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে আরও আরও ক্লিয়ার হয়ে যাবে এই পাশ থেকে এবার দেখাই এই জিনিসটাকে যে মনে করো এখানে কি পেয়েছিলাম আমরা বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়েল টু পেয়েছি ফাইভ বি সি স্কোয়ার বাই ফোর তাহলে এখানে আড়াআড়ি গুণ করো আর আড়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে ফাইভ বিসি ইকুয়াল টু ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে সুতরাং বলে দিতে পারি সুতরাং ফাইভ বিসি স্কোয়ার মানে আড়া গুণ করছি এত তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা পেয়ে গেছি লিখে দিতে পারি প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা এটা বেশি কঠিন ছিল না নিশ্চয়ই বুঝতে পেরেছো গাণিতিক হিসাব আমরা আশা করি তোমরা আরও গভীরভাবে পাঠে মনোনিবেশ করবে যেহেতু তোমাদের জেএসসির বৎসর আমরা এই দুর্যোগকালীন সময়ে বাসায় তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি এক্সট্রা জ্যামিতি পর্যন্ত ভিডিও করে দিচ্ছি এই কারণে যাতে করে তোমরা সৃজনশীল ফস্টে আনসার করতে পারো এই জন্য তোমরা আমাদেরকে নিয়মিতভাবে অনুসরণ করো আমাদের লেকচারগুলো ফলো করো এবং নোট করো এরপরে নিশ্চয়ই ইনশাল্লাহ সৃজনশীলে আনসার করতে সক্ষম হবে তোমাদের প্রস্তুতি আরও সুন্দর হোক আমি এই আশাবাদ ব্যক্ত করে ভিডিও লেকচার এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ